করোনা ভাইরাস আবারও নতুনভাবে আরও শক্তিশালী হয়ে সারা পৃথিবীর উপরে আঘাত হানছে কিছুদিন হল দেখা যাচ্ছে বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে বর্তমান পৃথিবীতে যে কয়টা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তার ভিতরে রাসায়ন ভ্যাকসিন স্পুটনিক ভি সবচেয়ে কার্যকারী সব ভ্যাকসিনের একটা সাইড এফেক্ট থাকবে এটাই স্বাভাবিক কিন্তু রাসান ভ্যাকসিনটি রক্ত জমাট ভেদে মানুষ মারা যাওয়ার মতো খবর আমরা এখনও পর্যন্ত পাইনি দি দিল্যান্সেটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি এই ভ্যাকসিনটির কার্যকারী ক্ষমতা নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট কিন্তু ছয় মিলিয়ন রাসান ভ্যাকসিন পাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই কার্যকারিতার ক্ষমতা নাইনটি সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট অন্যদিকে রাশিয়ান ভ্যাকসিনটি পরিবহনের জন্য এবং সংরক্ষণের জন্য বিশেষ কোনো টেম্পারেচারের প্রয়োজন হবে না আমরা মাইনাস এইটটি এইটিন ডিগ্রিতে আমরা এটা সংরক্ষণ করতে পারব গ্যামলা ইনস্টিটিউটের প্রধান আমাদেরকে জানিয়েছে এই ভ্যাকসিনটি এমনভাবে তৈরি করা হয়েছে মিউটেশনের পরে যে ভ্যারিয়েন্টগুলো আছে যেটা ব্রিটেন ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার সে ভ্যাকসিনের পরে সুন্দরভাবে কাজ করবে সবচেয়ে বড় সুবিধা হলো এই ভ্যাকসিনটা যদি আমরা বাংলাদেশে তৈরি করতে পারি আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা কিন্তু এটা বিদেশে রপ্তানি করতে পারব অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আস্টাজানিকা ফাইজার মডার্না এবং জনসন জনসনের যে ভ্যাকসিন তাদের কাঁচামাল কিন্তু বিদেশে রপ্তানি করার নিষেধাজ্ঞা জারি করেছে করোনার এই খারাপ অবস্থার জন্য কোনো দেশ তাদের নিজের চাহিদা না মিটিয়ে তারা কিন্তু অন্য দেশে ভ্যাকসিন দিবে না এর মতো অবস্থায় কোনো একটা দেশের উপর নির্ভর না করে জি টু জির মাধ্যমে বাংলাদেশে ভ্যাকসিন রাশান ভ্যাকসিন নেওয়া এবং সেখানে তৈরি করা একটা সময় উপযোগী পদক্ষেপ ইতিমধ্যে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার এবং মে মাসের ভিতরে আমরা চল্লিশ হাজার ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পাবো এটা আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা বড় সুখবর